থাইল্যান্ডে গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দলের বাকি পাঁচ সদস্যকে উদ্ধারে অভিযান চলছে বহুজাতিক উদ্ধার দলের আজকের অভিযান গতকালের চেয়ে দ্রুত শেষ হবে আসা কর্তৃপক্ষের গেল দুই দিনে উদ্ধার হওয়া আটজন স্বাভাবিক হয়ে উঠছে বলে জানান চিকিৎসকরা ডেস্ক রিপোর্ট বহুজাতিক দলের সদস্যরা গত দুই দিনের মতো আজও গুহায় ঢুকেছেন লক্ষ্য আটকে পড়া তেরো জনের মধ্যে জনকে নিরাপদে বের করে আনা এরা হলেন চার কিশোর ও তাদের কোচ গেল কয়েকদিনের মতো সেখানে আজও বৃষ্টি হচ্ছে তবে গুহার পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি তাই উদ্ধার অভিযানের সফল সমাপ্তির আশা কর্তৃপক্ষের উদ্ধারের অপেক্ষায় থাকা বাকি পাঁচজনের জনের সাথে গুহার ভেতরেই আছেন একজন চিকিৎসক ও থাই রাজকীয় নৌবাহিনীর তিন সদস্য সবকিছু পরিকল্পনা মত হলে একই সঙ্গে বের হবেন সবাই আশা করি আজ দিন শেষে আর কেউ গুহার ভেতরে থাকবে না এদিকে গেল দুই দিনে উদ্ধার হওয়া আট কিশোরের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি দেখা করতে পারেনি পরিবারের সদস্যরাও তবে স্বাস্থ্য পরীক্ষার পর জানানো হয়েছে সবাই মানসিক ও শারীরিকভাবে ভালো আছে অন্তত এক সপ্তাহ তাদেরকে হাসপাতালে রাখা হবে উদ্ধার হওয়া প্রথম চারজনের বয়স ১৪ থেকে ১৬ বছর তাদের প্রায় ক্ষুধা লাগছে এখন পর্যন্ত নরম খাবার দেয়া হচ্ছে তবে দুই কিশোরের এক্স রে প্রতিবেদনে অস্বাভাবিকতা ধরা পড়েছে শরীরে সংক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে গতকাল উদ্ধার হওয়া চারজনের বয়স বারো থেকে ১৪ বছর তারাও ভালো আছে থাইল্যান্ডের দীর্ঘতম গোহার একটি থাম থামলুয়াং যেখানে গেল তেইশে জুন বেড়াতে গিয়ে পানি বেড়ে যাওয়ার কারণে আটকা পরে ওই ফুটবল দলটি জাহেদুর রহমান মাছটাঙা নিউজ ডেস্ক